আসলে অ্যাক্টর, আমি অ্যাক্টর এবং নৃত্যশিল্পী। এই হিসাবে আমি পারফরমেন্স ভালো করি বা আমার কাজের লিঙ্কগুলি ভালো, কাজগুলি ভালো। আমি স্টেজ পারফরমেন্স বেশি করি এবং আমি অ্যাক্টর অভিনেত্রী, অভিনেত্রীর পর দ্বারা আমি স্টেজ পারফরমেন্স করি, এর জন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। হ্যাঁ, আমি খুবই খুবই এই জায়গাটা এসে যত সেলিব্রিটি আসছে সে মাঝে আমিও পেয়েছি, আমার খুব আনন্দিত। কি ভাষা বলা যাচ্ছে না। আমি আসলে একটা সিনেমা করেছিলাম এবং আমি নাটক নাটক করছি টিভি চ্যানেলে এবং ইউটিউবে, এখনো রানিং এ আছে। আপনি দেখতে অনেক সুন্দর, মানে বলতে গেলে যে আপনি যে আমি আপনাকে যদি মানে বর্তমান সময়ে সবচেয়ে হিট গায়ক জাহেদ খানের সাথে বলতে আপনার অভিনয়ের যদি ডাক আসে বা আমি কাজ করেছি এবং কাজ করবো সামনে ইনশাল্লাহ। হিরো আলমের সাথে আমার কাজ করার ইচ্ছা নাই, কারণটা এখন তো সে ফেমাস কমে গেছে। কারণ তার মানে তার যে কথাবার্তা বা চাল চলন বা যাদের সাথে মিশে কেমন যেন একটা ইয়ে লাগে, আমার আমার সাথে যায় না বা আমরা যাদের সাথে চলাফেরা করি তা হিরো আলম সবাই লেভেলে চলাফেরা করি, সব লেভেলে চলাফেরা করি। আমি যাই না, আমার যার সাথে যা, আমি সজল ভাইয়ের সাথে কাজ করেছি, আমি নাটকে অনেক ভালো ভালো নাটকের সাথে কাজ করেছি, অভিনেতার সাথে কাজ করেছি অনেকের সাথে, এখন স্টেজ পারফরমেন্সে ভালো পারফরমেন্স করতেছি, আমি আগে যাচ্ছি, সবাই দোয়া করবেন। শাকিব খান নায়িকা শাপলু। আমাদের কৃষক পরিবারের যদি প্রতিনিধিত্ব করে আমরা তো দেখলে বুঝবো যে হিরো আলমে বেশি করে, সেই ক্ষেত্রে আপনি যদি হিরো আলমকে মানে অ্যাভয়েড করেন আমাদের কেউ পরিবেশকে অ্যাভয়েড করছেন না। না না না, আমার কথা, আমি কিন্তু এখন বেঁচে বেঁচে কাজ করতেছি, আমি কিন্তু আমার ক্ষেত্রে আমি বেঁচে বেঁচে কাজ করতেছি, অনেক কিন্তু অফার আসতেছে, টাকার অফার আসছে, কিন্তু দেন আমি কাজ করতেছি না ভাইয়া, আমি অফার বেছে বেছে কাজ করতেছি, এই জন্য আমার সম্মান সম্মানটা এতটুকু পর্যন্ত আছে। হ্যাঁ, নতুন নতুন যদি কোনো হিরো আসে, হ্যাঁ তাই এটা অবশ্যই করব, অবশ্যই করব। না, হিরো হিসেবে তো কাকে পছন্দ, নতুন কেউ কি আসছে এখন মানে আছে নামটা বলে আছে তাদের মধ্যে কেউ যদি আপনার সাথে অভিনয় করতে চায় সেরকম কাকে আপনার ভালো লাগে? কাকে ভাল লাগবে এখন বর্তমানে যে নায়ক আছে, এই নায়ক আছে, তারপর দেন শাকিব খান আছে, নতুন নতুন প্রজন্ম বলতে বলতেছে, এই যে ও আছে, আমিন আছে, আরো নতুন নতুন আছে, এখন বলা যাচ্ছে না, যার সাথে আমি কাজ করি তার সাথে আমি কাজ করতে চাই, আমার ভালো লাগে যার সাথে, যদি সেরকম অফার আসে করবো, সমস্যা কি। ডিরেক্টর দিতে পারে নাই বাংলাদেশে, বাট আমার আমাকে হয়তো সিনেমার ক্ষেত্রে কেউ চিনে না, আর টিভি চ্যানেল বা ইউটিউবে যারা দেখছে তারা আমাকে চিনে, কিন্তু আমাকে বেশিরভাগ চিনতে পারতেছে স্টেজ পারফরমেন্সে। আমি তো পালকি গোষ্ঠী ছিলাম, এই সংগঠন সাংস্কৃতিক সংগঠনও আছি, সোনার বাংলা সংগঠনও আছি, তারপরে অনেক সংগঠনের সব সংগঠনের সাথে জড়িত, সোনার বাংলা আছে, ইয়ে তো ইয়ে তো জসিম ভাই, আজকে তো সাংস্কৃতিক সংগঠনে আছি। আপনি কোনটাতে বেশি ফোকাস করতেছেন, নাটকে নাকি সিনেমার দিকে, আপনি কোন দিকে প্রিপারেশন?
নাটকে নাটকে শিল্পীদের কখনো ইগো থাকতে হয়? আমরা অনেককে যে দেখলাম এখানে জিজ্ঞাসা করলাম যে হিরো আলমের সাথে অনেকে না, আমি বলি ভাইয়া প্লিজ, আমি বলি হিরো আলমের ইগো, হিরো আলমের কিন্তু অনেক ইগো আছে, মানে হিরো আলমের কিন্তু ব্যবহারও ভালো না অনেক জায়গা। আমরা বলি, আমরা গরিব মানুষের অনেকে বলি দেন হিরো আলম আসলে একটা নিচের লেভেল থেকে উপর লেভেলে উঠছে, কিন্তু তার বিহেভিয়ার এবং ম্যানার তার কিন্তু ভালো না। তার সাথে কাজ করতে চান কিন্তু ম্যানার, আমি হিরো আলমের সাথে কিন্তু অফিসে কথা বলছি বা তার সাথে কথা হয়েছে, কিন্তু আমার কেন আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, সেটা ডায়লগ তো আমি এখন কথা